আজ থেকে প্রায় 2.5 কিংবা 3 বছর আগে আমি ইউটিউব স্ক্রলিং করতে করতে একটা ভিডিও দেখতে পাই। সেই ভিডিওটি ছিল আমাদের জীবনের উদ্দেশ্য বা পারপাসের উপর। আমি সেই ভিডিওটি দেখা শুরু করি আর জানতে পারি আমাদের সকলের জীবনের একটা উদ্দেশ্য বা পারপাস আছে। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি কোনো না কোনো একটা কারণে। আমরা যতদিন না সেই উদ্দেশ্য বা পারপাসের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারছি, ততদিন আমাদের জীবনে সব কিছু থাকার পরেও আমাদের মনে হবে আমাদের জীবনে কিছু না কিছু একটা মিসিং আছে। যার পরে আমি নিজের পারপাসকে খুঁজতে শুরু করি, সেটার সঙ্গে নিজেকে কানেক্ট করার জন্য। পুরো ইউটিউবে খুঁজে খুঁজে আমি সেরকম কোনো ভিডিও দেখতে পাই না যা আমাকে হেল্প করবে নিজের পারপাসকে খুঁজতে। আর যে ভিডিওগুলি আমি পাচ্ছিলাম সেখানে সবাই বলছিল, ভাই আমার কোর্সটা নিয়ে নাও, আমি তোমাকে হেল্প করবো নিজের পারপাসকে খুঁজে দিতে। কিন্তু আমি সেই জায়গাতে হার না মেনে নিজের পারপাসকে খোঁজা কন্টিনিউ রাখি। অ্যান্ড গেস হোয়াট, ফাইনালি আই ফাইন্ড ইট। সেই কারণেই আজকে আমার এই ভিডিও, যেখানে আমি তোমাদেরকে শেখাবো একদম ফ্রিতে যে কিভাবে নিজের পারপাসকে খুঁজতে হয়। তাই এই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, আমি অর্পণ আর তোমাদেরকে অর্পণ বুকস ক্লাবের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তুমি অনেক জায়গাতেই শুনেছো যে এমন অনেক মানুষ আছে যারা যে কাজ করে সেই কাজ নিয়ে তারা মোটেও খুশি না। এর পিছনের মূল কারণ একটাই, যে তারা আসলে সেই কাজটি করছে না যেটা করার জন্য তারা তৈরি, যে কাজটিতে তারা ন্যাচারালি ট্যালেন্টেড। এরা অন্যকে দেখেছে কোনো একটা কাজ করতে, তারপর তারাও ভেবেছে ওই কাজটি তারাও করতে পারবে। কিন্তু কিছুদিন সেই কাজটি করার পর তারা বুঝতে পারে যে সেই কাজটি আসলে তাদের ভালোই লাগে না, সে বেকার বেকার ওই কাজটার পিছনে ছুটে বেড়াচ্ছে। যেমন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখার পর অনেক ছেলে মেয়ে ভেবেছে তারা বিজনেস করবে, অন্যকে ইউটিউব করতে দেখে তারাও ভাবছে আমিও ইউটিউব চ্যানেল বানিয়ে ওর মতন ভিডিও করব। কিন্তু মোট কথা, তুমি অন্যকে দেখে কোনো কাজ শুরু করলে তুমি সেটাকে 2 বছর বা খুব বেশি হলে 3 বছর পর্যন্ত কন্টিনিউ রাখতে পারবে, তার বেশি তুমি সেটাকে করতেই পারবে না। তোমার নিজের মাইন্ডই তোমার সাথ দেবে না সেই কাজটি করার জন্য। কিন্তু তোমাকে যদি এই কনফ্লিক্টের হাত থেকে বাঁচতে হয় তবে তোমাকে নিজের পারপাসকে জানতে হবে। থিঙ্ক লাইক এ মঙ্ক এই বইটি আমাকে নিজের পারপাস খুঁজে পেতে সাহায্য করেছে, আর আশা করি এই বইটি তোমাকেও হেল্প করবে। এই বইটিতে দেখানো হয়েছে যে কিভাবে নিজের পারপাসকে খুঁজে পেতে হয়। আর এই ভিডিওটির শেষে আমি কিছু পার্সোনালিটি টেস্ট তোমাদের জন্য রেখে দিয়েছি যেগুলি তোমাকে হেল্প করবে তোমার জীবনের পারপাসকে খুঁজে পেতে। লেটস স্টার্ট। তোমাকে নিজের পারপাসকে খুঁজে পেতে হলে তোমাকে সবার আগে নিজের প্যাশনের সাথে নিজের বর্ন ট্যালেন্টকে খুঁজতে হবে, আর জানতে হবে তুমি নিজের বর্ন ট্যালেন্টে কতটা স্কিলফুল, যা তোমাকে নিজের বর্ণকে চিনতে সাহায্য করবে। আর এই বর্ণের মাধ্যমে তুমি যখন অন্যকে সেবা করবে সেটা হবে তোমার ধর্ম। যতদিন তুমি নিজের ধর্মকে খুঁজে না পাবে তুমি যে কাজই করো সেটাই তোমার কাছে বোরিং লাগবে। পারপাস মানে আমাদের জীবনের উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য আসলে অন্যকে সেবা করার। তাই নিজের ধর্ম আর পারপাসকে নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। প্রথমে তুমি নিজের ধর্মকে জানবে, তারপর ধর্ম পালনের মাধ্যমে তুমি নিজের পারপাসকে ফুলফিল করবে। ধর্মের সিম্পল ফর্মুলা হলো তোমার নিজের প্যাশন প্লাস তোমার বর্ণ ট্যালেন্ট প্লাস সেটার ইউজফুলনেস বা অন্যকে সেবা করা। তোমার মধ্যে যাতে তোমার নিজের প্যাশন এবং বর্ণ ট্যালেন্টের মধ্যে কোনো রকম কনফিউশন ক্রিয়েট না হয় তার জন্য একটা কথা জানিয়ে রাখি। ধরো তুমি একটা কাজ করলে আর সেটা এসে অন্য লোকে অ্যাপ্রিসিয়েট করবে, সেই আশাতে তুমি যদি বসে থাকো তবে সেটা তোমার প্যাশন হতে পারে, তোমার বর্ণ ট্যালেন্ট না। আর নিজের প্যাশনকে খুঁজে পেতে হলে অন্যের দেওয়া মিথ্যা মোটিভেশন থেকে বাঁচো। যেমন তুমি যা চাইবে তাই করতে পারবে, আসলে সত্যিটি হলো তুমি যেটা চাবে সেটাই হতে পারবে না, কিন্তু তোমার মধ্যে যেটা আছে তুমি সেটার সব কিছু হতে পারো। এবার আসি মেন কথাতে। আমরা যে কাজই করি না কেন সেগুলিকে মূলত 4 ধরনের ক্যাটাগরিতে ভাগ করলে আমরা আমাদের প্যাশন আর আমাদের বর্ন ট্যালেন্টকে খুঁজে পেয়ে যাব, আর আমরা জানতে পারবো আমাদের কোন কাজে সব থেকে বেশি পোটেনশিয়াল আছে। আর এই 4 ধরনের ক্যাটাগরি হলো, ফার্স্ট স্কিল বাট নো প্যাশন, সেকেন্ড স্কিল অ্যান্ড প্যাশন, থার্ড নো স্কিল নো প্যাশন, ফোর্থ নো স্কিল বাট প্যাশন। স্কিল বাট নো প্যাশন, অনেক সময় আমাদের এমন কিছু কাজ করতে হয় যেগুলি করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত স্কিল আছে কিন্তু সেই কাজটি করতে আমাদের একদম মন চাই না। যেমন অনেকের ক্ষেত্রে এটা তাদের জব হতে পারে বা অনেকের ক্ষেত্রে এটা তাদের বিজনেস। এরা এগুলিকে ছাড়তে চায় কিন্তু নিজের ফ্যামিলির চাপে তারা এগুলিকে ছাড়তে পারে না। আমি যখন জব করতাম আমার ক্ষেত্রেও এই সমস্যাটা ছিল যে সেটা করার জন্য পর্যাপ্ত স্কিল তো আমার কাছে ছিল কিন্তু সেই জবটা করতে আমার মোটেও ভালো লাগতো না। এবার আসে ফোর্থ ক্যাটাগরি, যেখানে আমাদের কোনো কাজ করতে ভালো লাগে কিন্তু সেই কাজটি করার মতন আমাদের কাছে যথেষ্ট স্কিল থাকে না। কিন্তু তুমি যদি সেই কাজটিকে শিখতে পারো বা নিজের স্কিলকে ইম্প্রুভ করতে পারো, এতে তুমি যদি নিজের ধর্মকে কখনো খুঁজেও না পাও তবুও তুমি জীবনে সুখে থাকতে পারবে। আমাদের আলটিমেট লক্ষ্য তো অ্যাকচুয়ালি জীবনে সুখী থাকার না। যেমন আমার ক্ষেত্রে কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন করতে আমার খুব ভালো লাগে, এর 20% স্কিল আমার কাছে আছে আর এই স্কিলগুলি সবই আমি ইউটিউব দেখে শিখেছি। তুমি এখন এই ভিডিওতে যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটি দেখছো এটিও আমার বানানো আর এই সেই ইউটিউব দেখেই শেখা। তাই এমন না যে কোনো কিছু শিখতে হলে তোমাকে টাকা দিয়ে শিখতে হবে, সেই রিলেটেড কোনো ফ্রি ভিডিও আছে যেগুলি দেখে তুমি নিজের স্কিলকে ইম্প্রুভ করতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই তোমাকে সেটাকে শেখার জন্য যথেষ্ট পরিমাণে টাইম দিতে হবে।
এবার একের পরে চার কেন, এটা তোমার মনে প্রশ্ন আসতে পারে। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই দুটি ক্যাটাগরি আমাদের জীবনের অর্ধেকটা পরিপূরণ করে, কিন্তু তিন নম্বর ক্যাটাগরিতে আমাদের সবার দম বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি করে, যেখানে আমরা যে কাজটি করি সেটিকে ভালোবাসি না, আর না তো সেটা করার মতন পর্যাপ্ত স্কিল আমাদের কাছে থাকে। যেমন কেউ যদি আমাকে এখন বলে যে ডাক্তার হয়ে যা আর মানুষদের সেবা কর, তাহলে এটা আমার দ্বারা মোটেও সম্ভব হবে না, কারণ আমি মানুষদের তো সেবা অবশ্যই করতে চাই, কিন্তু সেটা অন্যভাবে। ডাক্তার হওয়ার জন্য না পর্যাপ্ত স্কিল আমার কাছে আছে, আর না সেটা করার জন্য আমার প্যাশন। কোনো ডাক্তার যদি আমার এই ভিডিওটি দেখেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের ভগবান তুল্য প্রফেশনকে এর মধ্যে তুলে এনেছি তাই। এবার আসে দ্বিতীয় ক্যাটাগরি, যেখানে আমরা যা করি সেটাতে আমাদের যথেষ্ট স্কিল, মানে আমাদের বর্ন ট্যালেন্ট যা আমাদের এমনিতেই আসে, তার সাথে আমাদের প্যাশনও আছে। এবার আমাদের মূল কাজ হলো এটাকে খুঁজে বার করতে হবে। এর জন্য তোমাদেরকে একটা পার্সোনালিটি টেস্টের মধ্যে দিয়ে আমি নিয়ে যেতে চাই। তুমি অবশ্যই নিজের ইতিহাস বইতে ভারতবর্ষের চারটি বর্ণের নাম শুনেছো, এই চারটি বর্ণই তোমাকে হেল্প করবে নিজেকে চিনে নিতে। আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে এই চারটি বর্ণের মধ্যে কাজের অনুসারে ফিট করে দেওয়া যায়, আর এই চারটি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবার এগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করলে এরকম দেখায়, ব্রাহ্মণ অ্যাজ এ গাইড, ক্ষত্রিয় অ্যাজ এ লিডার, বৈশ্য অ্যাজ এ ক্রিয়েটার এবং শূদ্র অ্যাজ এ মেকার। একজন গাইড হলো সে যে নিজের নলেজ নিতে এবং সবাইকে নলেজ শেয়ার করতে ভালোবাসে, সে একজন স্কুল শিক্ষক বা একজন অথারও হতে পারে। একজন লিডার হলো সে যে মানুষকে ইনফ্লুয়েন্স করতে এবং টিমওয়ার্ক করতে ভালোবাসে, তবে এমন না যে এর জন্য তাকে কোনো সিইও পজিশন হোল্ড করতে হবে, সে কোনো স্কুলের হেড বা কলেজের প্রিন্সিপালও হতে পারে বা কোনো একটা দোকানের ম্যানেজারও হতে পারে। আর একজন ক্রিয়েটর চাই কোনো জিনিসকে বাস্তবে নিয়ে আসতে, আর অপরদিকে একজন মেকার ভালোবাসে কোনো কিছুকে নিজের সামনে গড়ে উঠতে দেখতে, যেমন একজন কম্পিউটার কোডার। এই চারটি গেল আমাদের বর্ণ। ভগবদ গীতার মতে আমরা সবাই আমাদের নেচারের তিনটি গুণ দ্বারা চালিত হই, আর এই তিনটি গুণ হল সত্য, রজস আর তম, বা মুড অফ গুডনেস, মুড অফ ইম্পালসিভিটি আর মুড অফ ইগনোরেন্স। যখন আমাদের মধ্যে মুড অফ গুডনেস বেশি মাত্রায় থাকে, তখন আমরা আমাদের বর্ণকে আরো ভালোভাবে পালন করি। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, কারণ আগে ভিডিওটি বুঝতে তোমাদের আরো সুবিধা হবে তার জন্য। এবার আসি আমরা আমাদের পার্সোনালিটি টেস্টে, যেখানে এই চারটি বর্ণের পার্সোনালিটিকে আমরা আরো ডেপতে গিয়ে আলোচনা করব, আর তোমার কাজ হবে কোনটা তোমার সঙ্গে ম্যাচ করছে সেটা খুঁজে বার করা। প্রথমে আসে ক্রিয়েটার। আগেকার দিনে মূলত মার্চেন্ট বা বিজনেসম্যানদের ক্রিয়েটার বলা হতো, এখনকার সময় মার্কেটার্স, সেলস পার্সন, এন্টারটেনার, প্রডিউসার, এন্টারপ্রেনিউর, এদেরকে আমরা ক্রিয়েটার বলতে পারি। এদের মধ্যেকার বর্ন ট্যালেন্ট বা স্কিল থাকে, এরা নিজেদের ব্রেনস্টর্মিং করতে পারে, নিজেদের নেটওয়ার্ক বানাতে পারে এবং ইনোভেটিং করতে পারে। এদের মধ্যে কিছু কমন ক্যারেক্টারাইজ দেখতে পাওয়া যায়, যেমন এরা কোনো জিনিসকে বাস্তবে নিয়ে আসতে পছন্দ করে, এরা সেলিং, নেগোসিয়েশন, পার্সুয়েশনে খুব দক্ষ হয়, এরা খুব বেশি পরিমাণে মানি, সাকসেস, প্লেজার ড্রিভেন হয়ে থাকে, এরা ব্যাপক পরিমাণে হার্ডওয়ার্ক করতে পারে। এদের মধ্যে যদি মুড অফ গুডনেস বা শতগুণ থাকে, তবে এরা টাকা পয়সাকে আরো ভালো কাজের জন্য ব্যবহার করে। এরা এমন কিছু প্রোডাক্ট বা আইডিয়া দেয় যেগুলি এদের জন্য তো টাকা বানিয়েই দেয়, সাথে অন্য মানুষদেরও সেগুলি সার্ভ করে, সাথে এরা অন্যদেরকে জব এবং অপরচুনিটিসও প্রোভাইড করে থাকে। কিন্তু যখন এরা মুড অফ ইম্পালসিটি বা রজসগুণ দ্বারা চালিত হয়, তখন এরা অত্যন্ত স্ট্যাটাস ড্রিভেন হয়ে যায়, তার সঙ্গে এদের মধ্যে ডাইনামিক এবং ক্যাপটিভেটিং বা ম্যাগনেটিক পার্সোনালিটি দেখা যায়। এই মুডে এদেরকে অনেক হাসেল করতে হয়, সবসময় নিজের গোলের ব্যাপারে চিন্তা, সাথে অক্লান্ত পরিশ্রমও এদের করতে দেখা যায়। আর যখন এরা মুড অফ ইগনোরেন্স বা তমগুণ দ্বারা চালিত হয়, তখন এদের বিহেভিয়ার অনেকটা এরকম হয় যে এরা সবসময় ডিপ্রেস থাকে, ব্যাপক পরিমাণে মুডি হয়, জীবনে সবসময় অসফলতার শিকার হয়। এমন কোনো প্রোডাক্ট এরা মানুষদেরকে অফার করে যেগুলি তাদের কোনো কাজেই আসবে না, তার সাথে অন্যকে মিথ্যে কথা বলা, চিট করা, এই স্বভাবগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে আসে মেকার। আর্টিস্ট, মিউজিশিয়ান, ক্রিয়েটিভ রাইটার্স, এরা মূলত এই মেকার কমিউনিটি থেকে বিলং করা শুরু করেছিল, আর এখন সোশ্যাল ওয়ার্কার, থেরাপিস্ট, ডক্টর, নার্স, হেড অফ হিউম্যান রিসোর্সেস, আর্টিস্ট, মিউজিশিয়ান, ইঞ্জিনিয়ার, কোডার, কার্পেন্টার, কুক, এরা সবাই এই মেকার কমিউনিটির মধ্যে পড়ে। এরা যখন মুড অফ গুডনেস দ্বারা চালিত হয়, তখন এদেরকে সবসময় স্টেবিলিটি এবং সিকিউরিটি দ্বারা চালিত হতে দেখা যায়। এরা হার্ডওয়ার্কিং হয়, সাথে নিজেদের ফ্যামিলিকেও সময় দেয়, কোনো একটা মিনিংফুল গোলের দিকে এরা নিজেদের সময় দেয় এবং যাদের সাহায্যের দরকার তাদেরকে সাপোর্ট করে। এরা যখন মুড অফ ইম্পালসিভিটি দ্বারা চালিত হয়, তখন নতুন নতুন আইডিয়াকে এরা এক্সপ্লোর করে এবং সেগুলির ওপর নিজেদের এক্সপেরিমেন্ট করে। একসময়ে একসাথে অনেক কাজ করতে দেখা যায় এদেরকে, সাথে নিজেদের এক্সপার্টিস এবং কেয়ারের দিকে ফোকাস না করে এরা আরও বেশি পরিমাণে টাকা এবং রেজাল্টের দিকে ফোকাস করতে থাকে। আর এদের ক্যারেক্টারের মধ্যে যখন মুড অফ ইগনোরেন্স থাকে, তখন এরা প্রতিটি কাজে ফেল হওয়ার জন্য ডিপ্রেসড হয়ে থাকে, সবসময় নিজেকে কোনো না কোনো একটা জায়গাতে স্টাক হয়ে গিয়েছে বলে ফিল করে, নিজেকে আনওয়ার্দি ফিল করে, আর এদের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব লক্ষ্য করা যায়।
এবার আসে যাক গাইডের দিকে। এই কমিউনিটি থেকে টিচার, গাইড, গুরু, কোচেস এবং মেন্টররা বিলং করে। এদের মধ্যে স্কিল থাকে লার্নিং, স্টাডিং, শেয়ারিং নলেজ এবং উইজডমের। এরা কোচ বা মেন্টর যারই রোল কারো জীবনে প্লে করুক না কেন, এরা সবসময় চেষ্টা করে নিজের বেস্টটা দেওয়ার। এরা নিজেদের নলেজ এবং উইজডমকে নেম, ফেম, মানি এই সবের থেকে উপরে দেখে। অন্যকে সাহায্য করে জীবনের মানে বুঝতে, জীবনের পারপাসকে জানতে, জীবনে ফুলফিলমেন্ট আনতে। এরা একা কাজ করতে পছন্দ করে, সাথে পড়াশোনা, ডিবেট, ডিসকাশন করতে এরা ভালোবাসে। এদের মধ্যে যখন মুড অফ গুডনেস থাকে তখন এরা অন্যকে সাহায্য করে তাদের পারপাস খুঁজে দিতে। কিভাবে অন্যকে আরও দিতে পারবো এরা সেটি ভাবতে থাকে। এরা বুঝতে পারে নলেজ সবাইকে দেওয়ার জিনিস, আর তারা এখানে আছে অন্যকে সার্ভ করার জন্য। যখন এদের মধ্যে মুড অফ ইম্পালসিভিটি দেখা যায় তখন এদের বিহেভিয়ার অনেকটা এরকম হয় যে এরা যদি অন্যের সঙ্গে ডিবেট করে তবে তাকে অনায়াসে হারিয়ে দেয়। নিজেদের নলেজ নিজের পাওয়ার এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য ব্যবহার করে এবং ইন্টালেকচুয়ালি কিউরিয়াস হয় সবকিছু জানার জন্য। আর এরা যখন মুড অফ ইগনোরেন্সে থাকে তখন এরা যেগুলি অন্যকে বলে সেগুলি নিজের জীবনে প্র্যাকটিস করে না, নিজেদের জীবনে কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করার থেকে দূরে থাকে। এবার আসি লাস্ট ক্যাটাগরির মানুষদের কাছে, আর তা হলো লিডার। আগেকার দিনে রাজা এবং যোদ্ধাদের মধ্যে এই লিডারশিপ কোয়ালিটি দেখা যেত, কিন্তু এখন মিলিটারি, জাস্টিস এবং পলিটিক্সে যারা থাকে তাদের মধ্যে এই লিডারশিপের কোয়ালিটি দেখা যায়। এদের মধ্যে শাসন করার, অন্যকে ইন্সপিরেশন দেওয়ার এবং অন্যকে এনগেজ করে রাখার মতো ন্যাচারাল স্কিল দেখতে পাওয়া যায়। অন্য মানুষদের জন্য বা কোনো একটা ভালো মুভমেন্ট করার জন্য ন্যাচারাল লিডারশিপের স্কিল এদের মধ্যে থাকে। এরা একটা টিমের মধ্যে কাজ করতে ভালোবাসে, এরা খুব ভালো অর্গানাইজার হয়। সাথে এদের কোনো একটা মিশনকে কমপ্লিট করার জন্য ফোকাস এবং ডেডিকেশন দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা কম প্রিভিলেজ হয় এরা তাদেরকে সবসময় সাপোর্ট করে। এদের মধ্যে যখন মুড অফ গুডনেস থাকে তখন এরা হায়ার মোরাল ভ্যালু, এথিক্স এবং ভ্যালুর জন্য লড়াই করতে থাকে। অন্য মানুষদেরকে একসাথে কাজ করার জন্য ইন্সপায়ার করে, সোসাইটিকে সাপোর্ট করার জন্য লং টার্ম গোল বানায়। অপরদিকে এরা যদি মুড অফ ইম্পালসিভিটি দ্বারা চালিত হয় তখন এরা বিভিন্ন স্ট্রাকচার এবং ফ্রেমওয়ার্ক বিল্ড করে নিজেদের ফেম এবং টাকা পয়সা ইনকাম করার জন্য। এরা নিজেদের ট্যালেন্টকে ইউজ করে নিজেদেরকে আরও ভালোভাবে সার্ভ করতে পারে তার জন্য। সাথে নিজেদের জন্য শর্ট টার্ম গোল বানায় অন্য মানুষের কথা চিন্তা করার বদলে। আর যখন এদের মধ্যে মুড অফ ইগনোরেন্স থাকে তখন এরা নিজেদের মোরাল ভ্যালুকে ভুলে গিয়ে শুধুমাত্র পাওয়ারের পিছনে ছুটতে থাকে, যার কারণে এরা তখন করাপ্ট হয়ে যায়। এই গেল চারটি বর্ণ এবং তাদের বিভিন্ন মুডের পার্সোনালিটি। এর মধ্যে কোনগুলি তোমার সঙ্গে ম্যাচ হয়েছে তুমি নিচে কমেন্ট করে জানাতে পারো। আমাদের মধ্যে থাকা বর্ন ট্যালেন্ট এমন না যে আগে আমাদের সঙ্গে ছিল না বা এই ভিডিওটা দেখার পর তোমার মধ্যে চলে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে শুধু নিজের ট্যালেন্টকে খুঁজতে হবে। যেমন আমার ক্ষেত্রে অন্যকে গাইড করা আমার মধ্যেকার ন্যাচারাল এবিলিটি, কিন্তু আমি এতদিন ধরে সেটাকে খুঁজেই যাচ্ছিলাম যতদিন না আমি থিঙ্ক লাইক এ মঙ্ক বইটি হাতে পেলাম। তুমি আমার চ্যানেলে যতগুলি ভিডিও আছে সেগুলি দেখলে বুঝতে পারবে যে আমি না জেনে প্রতিটা বইয়ের বুক সামারি বানানোর সময় ইনডাইরেক্টলি তোমাদেরকে গাইড করেছি। এইভাবে তুমিও খোঁজার চেষ্টা করো কোন কাজটি তোমার একদম ন্যাচারালি আসে, সবসময় ইনডাইরেক্টলি তুমি সেই কাজটি করো। এর সাথে আরও কিছু কাজ তুমি করতে পারো নিজের বর্ণকে চেনার জন্য, যেমন 8-10 মানুষের একটা গ্রুপ বানাও নিজের ফ্যামিলি, ফ্রেন্ড বা কলিগদের নিয়ে। এবার তাদেরকে জিজ্ঞাসা করো তুমি কখন নিজের পিক পারফরমেন্স দাও বা তোমাকে দেখলে মনে হয় তুমি একদম নিজের মন থেকে কাজটি করছো। এবার দ্বিতীয় একটি কাজ যেটা তুমি করতে পারো, যে এক সপ্তাহ ধরে তুমি যে কাজগুলি করবে সেই কাজগুলি করতে তোমার কেমন লাগছে সেটি একটা ডায়েরিতে তুমি নোট করার চেষ্টা করো। যেমন ধরো তুমি কোনো একটা মিটিং করছো, তুমি কেমনভাবে সেখানে কথা বলছো, তোমার কথা বলতে তাদের সঙ্গে কেমন লাগছে। এইভাবে নিজের প্রতিটি কাজকে ট্র্যাক করা শুরু করো। এইভাবে যখন তুমি নিজের বর্ণকে খুঁজে পেয়ে যাবে তখন দেখতে চেষ্টা করো সেই কাজটি করতে তোমার কেমন লাগছে। তুমি যখন কাজটি করছো তোমার শরীরের মধ্যে কি একটা জয়ের ভাব অনুভব হচ্ছে, তোমার কি কাজটা করতে ভালো লাগছে। এসবেরই উত্তর যদি হ্যাঁ হয় তবে সেটাই তোমার বর্ণ, আর সেটার মাধ্যমে মানুষকে সার্ভ করা তোমার ধর্ম বা তোমার পারপাস। এরপরেও যদি তোমার কোনো রকম প্রশ্ন থাকে তবে তুমি আমাকে ইনস্টাগ্রামে সেই কোশ্চেনগুলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় তবে তুমি নিজের বন্ধুবান্ধব, নিজের কলিগদের সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।